এখন আমরা আমাদের Redmi 3S Prime যে মডেলটা রয়েছে তার LCD PDA তো এটা আমরা দেখাবো OCA ল্যামিনেশন মেশিনের মাধ্যমে কিভাবে এটাকে ল্যামিনেশন করা হচ্ছে তার আগে আমাদের কি করতে হবে যেই পুরনো আমাদের LCD PDA রয়েছে সেটাকে আগে রিমুভ করতে হবে তো তার জন্য আমরা একটা মেশিন ইউজ করছি LCD PDA রিমুভার তো এখানে আমাদের টেম্পারেচার সেট করার পর আমরা কিন্তু জাস্ট স্টিল ওয়ারের মাধ্যমে LCD PDA দুটোকে আলাদা করা হচ্ছে আলাদা করার পরে আমরা দেখাবো একটা নতুন PDA এর মধ্যে ল্যামিনেশন মানে OCA ল্যামিনেশন মেশিনের মাধ্যমে এই দুটোকে অ্যাটাচ করা হবে তো এটা রিমুভ করা হয়ে গেল রিমুভ করার পর আমরা দেখতে পাচ্ছি LCD এর উপরে কিন্তু প্রচুর গ্লুড রয়েছে তো এই গ্লুডটাকেও আমাদের সরাতে হবে তো PDA খোলা হয়ে গেছে PDA টা কিন্তু রয়েছে আমাদের PDA সেপারেটর মেশিনের উপর এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে LCD এর উপরে যে গ্লুডটা আছে সেটাকে রিমুভ করা হবে যত গাম আছে সেটা নিখুঁতভাবে কিন্তু আমাদের LCD-র উপর থেকে পুরোটা ছাড়িয়ে নিতে হবে মোটামুটি হাতে যতটা আসে আমাদের তুলে নিতে হবে তুলে নেওয়ার পর আমরা ইউজ করব একটা স্প্রে যার নাম হচ্ছে ফলকান স্প্রে তো এই স্প্রেটার মাধ্যমে আর টিস্যু পেপার দিয়ে কিন্তু আমরা বাকি যেই গামটা রয়েছে সেটা আমরা ক্লিন করে দিতে পারবো এখন আমাদের গাম ক্লিন করা হচ্ছে আর এই গামটা ওঠানোর সময় একটু হিট থাকা অবস্থাতে তুললে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু তুলে নিতে পারবো মানে গরম অবস্থাতেই যতটা সম্ভব তুলে নেওয়ার চেষ্টা করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু গামটা উঠতে চাইবে না Redmi 3S Prime 3S Prime এর আজকে আমরা দেখাচ্ছি LCD PDA ল্যামিনেশন মানে OCA ল্যামিনেশন মেশিনের মাধ্যমে কিভাবে ল্যামিনেশন করা হচ্ছে এবং সেটা বাবলস ক্লিন কিভাবে করা হচ্ছে তো তার আগে আমরা একটু LCD টা চেক করে নিই LCD টা ঠিক আছে কিনা PDA-টা রিমুভ করার পর এবার আমরা LCD-টাকে চেক করব আমাদের LCD-টা ঠিকঠাক আছে কিনা MI লেখা আছে তার মানে ডিসপ্লে কিন্তু ওকে ডিসপ্লে পুরো ওকে ডিসপ্লে একদম ঠিকঠাক আছে তো এটা হচ্ছে অরিজিনাল ডিসপ্লে মার্কেটে যদি যাই আমরা
কম্বো পেয়ে যাব কিন্তু আমরা আজকে ওসিএ ল্যামিনেশন মেশিনের মাধ্যমে এর পিডিএটাকে আলাদাভাবে আমরা কিনে নিয়ে এসেছি আলাদাভাবে নিয়ে আসার পর এই অরিজিনাল এলসিডির উপরে পিডিএটাকে সেট করব আমরা ওসিএ মেশিনের মাধ্যমে তো চলুন শুরু করা যাক কিভাবে এই কাজটা করা হচ্ছে এবারে আমরা ডিসপ্লেটা ভলকানো স্প্রের মাধ্যমে এবং টিস্যু পেপারের মাধ্যমে বাকিটা পুরো ভাবে মানে পুরোপুরি ভাবে সুন্দর ভাবে ক্লিন করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো গামের মানে কোনো যেন গামের একটুও যেন গাম না থাকে পুরোপুরি ভাবে গাম ক্লিন করে নিতে হবে গাম এবং ডাস্ট কোনো ডাস্ট যেন এর মধ্যে না থাকে এটা ক্লিন করার পর ওসিএ ল্যামিনেশন পেপার আমাদের এর উপরে সেট করতে হবে তারপরে আমাদের যেই পিডিএটা আমরা কিনে নিয়ে এসেছি সেই পিডিএটা এর উপরে আমরা সেট করব আমাদের ক্লিন করা কিন্তু মোটামুটি কমপ্লিট পুরো ডাস্ট যতক্ষণ না ক্লিন হবে বা পুরো গামটা যতক্ষণ না ক্লিন হবে আমরা কিন্তু ওসিএ ল্যামিনেশন যেটা পেপার সেটা কিন্তু কানেক্ট মানে লাগালে একটু প্রবলেম হবে আমাদের ল্যামিনেশন করার ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমাদের খুব ভালোভাবে ফলো করতে হবে এতে যেন ডাস্ট না থাকে ক্লিন করা হয়ে গেছে এবার আমরা ওসিএ ল্যামিনেশন পেপার ল্যামিনেশন পেপার আর আমাদের সাথে লাগবে একটা রোলার তো সিএ মেশিনের সাথেই আমাদের এই রোলারটা চলে আসছে জাস্ট বাঁ হাত দিয়ে রোলারটা আর ডান হাত দিয়ে আমাদের ল্যামিনেশনটাকে জাস্ট টেনে দিতে হবে তো এটা করার পর আমাদের ল্যামিনেশন যে পেপারটা রয়েছে সেটা একটু বড় সাইজের রয়েছে তো সেক্ষেত্রে আমরা সার্জিক্যাল ব্লেডের মাধ্যমে বা সার্জিক্যাল ব্লেডের মাধ্যমে কিন্তু আমরা এটাকে কেটে দিতে হবে
তো এবার আমরা তো এখানে কানেক্ট করা হয়ে গেছে এবার আমরা এই এলসিডিটাকে আমরা একবার যেটা আমাদের ওসিএ মেশিনের বাবলস ক্লিনার এটা রয়েছে চেম্বার সেখানে আমরা জাস্ট এক মিনিট রাখব তাতে কি হবে যেই আমরা রোলারের মাধ্যমে এটাকে কানেক্ট ল্যামিনেশনটা লাগানো হয়েছে সেটা মোটামুটি পারফেক্ট ধরে নেবে মানে মোটামুটি এর থেকে বাবলস কিন্তু বেরিয়ে আসবে তাহলে কাজটা একদম পারফেক্ট হবে আমরা যদি ল্যামিনেশন পেপারটা লাগানোর পর একবার বাবলস চেম্বারে যদি আমরা ডিসপ্লেটা রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কাজটা খুব ভালো হবে গ্যাস লক করে দিয়ে স্টার্ট বাটনে ক্লিক করে দেবো আর এদিকে আমাদের টেম্পারেচারটা 60 ডিগ্রিতে রাখতে হবে কমিয়ে দিচ্ছি এখন যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে তো এটা আমরা সেট করছি দেখা যাচ্ছে এখানে টেম্পারেচার বা টাইম আমরা কিন্তু এখান থেকে বাটন দেওয়া আছে সেখানে বাটনের মাধ্যমে কিন্তু আমরা সেট করতে পারবো সেট করার পর জাস্ট স্টার্ট বাটনে আমরা ক্লিক করলাম মোটামুটি এক মিনিটের মধ্যে আমরা এক মিনিট পর আমরা এটাকে খুলে নেব আমাদের এক মিনিট হয়ে গেছে টাইম এবারে জাস্ট এখানে স্টপ বাটন আছে স্টপ বাটনে ক্লিক করলে লকটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে এবারে আমরা হিট বাবলস চেম্বার থেকে আমরা ডিসপ্লেটাকে বার করব বাইরে তো ল্যামিনেশন যেটা আমরা লাগিয়েছি ওসিএ ল্যামিনেশন পেপার এখন কিন্তু শুধু ডিসপ্লের ওপরে ওসিএ ল্যামিনেশন পেপারটাই কানেক্ট করা আছে এরপর আমরা পিডিএটাকে সেট করব এখন যেই বাবলসটা ক্লিন হলো সেটা হচ্ছে এলসিডি এবং ল্যামিনেশন পেপারের মধ্যে যেই বাবলসটা ছিল সেটা ক্লিন করা হলো এবার এটাকে যেই কাটিং বাড়তি যেই এটা রয়েছে সেটাকে আমরা জাস্ট লাগিয়ে দেবো এবারে সেট করা হবে আমাদের পিডিএ তো পিডিএ সেট করার জন্য আমরা মোল্ড মানে বিভিন্ন মোবাইলের মডেল নাম্বার অনুযায়ী কিন্তু মোল্ড কিনতে পাওয়া যায় মার্কেটে তো মোল্ড ছাড়াও আমরা যেই প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসে কিন্তু আপনারা ইজি ডিসপ্লে এবং পিডিএটাকে সুন্দরভাবে কানেক্ট করতে পারবেন তো তুলে ফেলা হলো ল্যামিনেশনের যেই পেপারটা ছিল এক্সট্রা সেটা ওপেন করে দেওয়ার পর এখন গাম শিটটা রয়েছে তো এর উপরে আমরা পিডিএটাকে সেট করব তো পিডিএ সেট করার আগে যেই নতুন পিডিএটা আমরা মার্কেট থেকে কিনে আনছি তার ভেতরের দিকটা মানে যে দিকটা ডিসপ্লের সাথে কানেক্ট হচ্ছে সেদিকে কিন্তু একটা পেপার দেওয়া থাকে তো সেটাকে কিন্তু খুলে নিতে হবে সেটাই খুলে নেওয়া হচ্ছে এবারে পিডিএটা আমাদের মোবাইল ফোন যেটা রয়েছে তার মধ্যে জাস্ট সেট করতে হবে
তাহলে কি এটা হচ্ছে একদম এর সাইজটা মানে এলসিডি এবং পিডিএ দুটোর মধ্যে যেই সেটিংটা সেটা ঠিকঠাক সেটিং করার জন্য কিন্তু আমরা মোবাইলের ব্যাক মানে যেই কভারটা রয়েছে তার মধ্যে জাস্ট ঢুকিয়ে বার করে নিতে হবে তাহলে কি হবে অটোমেটিক্যালি ল্যামিনেশনে যেই গাম সিটটা ছিল সেটা অটোমেটিক পিডিএটাকে ধরে নিয়েছে তো এবার কিন্তু আমরা ধরে নেওয়ার পর তুলে নেওয়া হচ্ছে পিডিএটাকে সেটিং হয়ে গেল মোল্ড ছাড়াই মানে আমাদের মোল্ড ছাড়াই কিন্তু মোবাইলের মাধ্যমেই মানে মোবাইলের যেই ব্যাক যেই সাইডটা আমরা খুলেছিলাম এবার আমরা চেম্বারের মধ্যে দিয়ে দিতে হবে এটা হচ্ছে ল্যামিনেশন চেম্বার তো এখানে সবসময়ের জন্য ফলো খেয়াল রাখতে হবে মোবাইলের ডিসপ্লের দিকটা যেন ওপরের দিকে থাকে আর পাতাটা যেন একদম স্ট্রেট থাকে পাতাটা যেন কখনোই ডিসপ্লের ভেতরে না ঢুকে যায় তাহলে কিন্তু ডিসপ্লে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে তো আমরা কানেক্ট করে দেওয়া হলো ঢুকিয়ে দেওয়া হলো আর স্টার্ট বাটনে জাস্ট ক্লিক করে দিতে হবে আর আমাদের তো এখানে সমস্ত কিছু সেট করাই আছে টেম্পারেচার এবং টাইম সেই টাইম অবধি কিন্তু আমাদের একটু ওয়েট করতে হবে এখানে 30 সেকেন্ড ভ্যাকুম টাইম দেওয়া আছে আর 45 সেকেন্ড হোল্ডিং টাইম দেওয়া আছে তো ওই টাইমের পরেই আমরা অটোমেটিক্যালি সেই টাইমে এলে মোটামুটি ইয়েটা বন্ধ হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি ভিতর থেকে 30 সেকেন্ড হয়ে গেল যেহেতু প্রেশারটা কিন্তু দিয়ে দিয়েছে এখন 45 সেকেন্ড হোল্ড করে থাকি 45 বা 30 যে কোনো একটা দেওয়া যেতে দিলেই হবে সেটা মোটামুটি যেই রেঞ্জে ভালো কাজ হবে সেই রেঞ্জেই আমরা রাখতে পারি এটা যেই সেকেন্ডটা আমরা সেট করেছিলাম সেটা হয়ে গেছে এবার আমরা জাস্ট খুলে নেবো জাস্ট এখানে আমরা মোটামুটি 30 সেকেন্ড বা মোটামুটি একটা টাইম এখানে সেট করে দিতে হবে তো এখানে আমাদের 30 সেকেন্ড আমরা সেট করেছিলাম তারপরে এটাকে বাইরে বার করে নেওয়া হলো বাইরে বার করার পর এবার আমরা দেখতে পাচ্ছি যে এর ভেতরে কিন্তু বাবলস রয়েছে বাবলস কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ এই যে বাবলসগুলো দেখা যাচ্ছে তো এই বাবলসগুলো বার করে দেওয়ার জন্য আমরা এবার বাবলস ক্লিন চেম্বারের মধ্যে ডিসপ্লেটা যেরকম ইচ্ছা সেরকম আমরা ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দেওয়ার পর স্টার্ট বাটনে ক্লিক করে দিতে হবে জাস্ট লক করে দেওয়া হলো ডোরটা এবার স্টার্ট বাটনে জাস্ট ক্লিক ক্লিক করার পর আর আমরা এদিকে বাবলস ক্লিন করার জন্য একটা টাইম সেট করে দিয়েছি উপরেটা হচ্ছে ল্যামিনেশন যেখানে 45 ডিগ্রি টেম্পারেচার নিচেরটা হচ্ছে আমাদের বাবল স্ক্রিন এই মোবাইলটার জন্য আমরা রেখেছি হচ্ছে 45 ডিগ্রি টেম্পারেচার আর টাইম দিয়েছি 10 মিনিট তো আমাদের এখন 10 মিনিট ওয়েট করতে হবে এই টাইমটা আপনারা বাড়িয়েও দিতে পারেন মোটামুটি 10 মিনিটের মধ্যে আমাদের কাজটা হয়ে যায় তো 10 মিনিটটাই ঠিকঠাক টাইম তো 10 মিনিট পরে আমরা এলসিডিটাকে বাইরে বার করে নিয়ে আসবো তো একটু জাস্ট আমরা ওয়েট করি 10 মিনিট ওয়েট করে নিই তো 9 মিনিট হয়ে গেছে আমাদের টাইম 10 মিনিট হলেই কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে যাবে এলসিডি পিডিএটাকে বাইরে বার করে নিয়ে আসা হলো নিয়ে আসার পর এবার চেক করবো আমাদের এর মধ্যে কোনো বাবলস আছে কিনা ফাইন একটুও কিন্তু এর মধ্যে কোনো বাবলস কিন্তু আমরা দেখতে পাচ্ছি না পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে ভেতরে যত বাবলস ছিল সব তো এবার আমরা মোবাইলটাকে অন করে দেখব যে মোবাইলটা আমাদের ঠিকঠাকভাবে টাচটা কাজ করছে কিনা তো ফোনটা সেট করা হচ্ছে আর এর মডেল হচ্ছে MI 3S আমাদের প্রবলেম ছিল পিডিএ খারাপ ছিল এলসিডি ঠিক ছিল তো এটা আমরা OCA মেশিনের মাধ্যমে এলসিডি এবং পিডিএ দুটোকে
আগে হোয়াইট কালারের পিডি আমরা তুললাম। সেট করা হলো। তো আমরা পুরো নেনিসটাই দেখালাম আমাদের কিভাবে এটাকে তোলা হয়। পিডিএস সেপারেটর যেটা মেশিন রয়েছে সেটা দিয়ে কিন্তু রিমুভ করলাম। রিমুভ করার পর ওর গাম যেটা ছিল সেটাকে ক্লিন করা হলো ফলকেন স্প্রে দিয়ে। ফলকেন স্প্রে দিয়ে ক্লিন করার পর ওসিএ ল্যামিনেশন পেপার কানেক্ট করে আমরা পিডিএস সেট করলাম। করার পর ওসিএ মেশিনের মধ্যে সেটাকে কানেক্ট করা হলো। তারপর বাবলস ক্লিনার চেম্বারে রেখে আমরা মোবাইলটাকে মানে ডিসপ্লে পিডিএটাকে বাবলস ক্লিন করা হলো। এরপর আমরা মোবাইলটাকে সেট করলাম, করে ফোনটা অন করে দেখছি আমরা কোনো বাবলস নেই আর একদম মানে কম্বো যেটা মার্কেটে আমরা কিনে আনি পুরো সেম হয়ে গেছে, মানে এর মধ্যে কিন্তু কোনো বাবলস নেই, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। দুটো নিয়ে নিয়েছে, আর টোটাল বাবলস কিন্তু কিচ্ছু নেই এর মধ্যে, একদম পরিষ্কার। আমরা আরেকবার দেখাচ্ছি কাছ থেকে নিয়ে যে কোনো বাবলস এর মধ্যে আছে কিনা দেখার জন্য, কোনো বাবলস কিন্তু নেই। তো এই মেশিনটা থাকলে আমরা বুঝতে পারছি আমাদের কাজের জন্য কতটা প্রয়োজনীয়। যারা মোবাইল ফিল্ডে আছে তাদের কিন্তু অবশ্যই এই মেশিনটা থাকলে খুব। এবার আমরা পিডিএটাও চেক করে দেখে নিচ্ছি, পুরো ওকে, একদম দারুণ কাজ করছে। তো ইজি বোঝা যাচ্ছে সমস্ত কিছু কাজ কিন্তু আমাদের সাকসেসফুল। তো এই মেশিনটা যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা ইজি বুঝতেই পাচ্ছি, আমরা ভিডিওটা দেখলে বুঝতেই পাচ্ছি যে আমাদের এই মেশিনটা কতটা প্রয়োজনীয়। এই মেশিন থাকলে আর পিডিএ কম্বো কিন্তু আমাদের কিনতে হচ্ছে না, আমরা শুধুমাত্র পিডিএ নিয়ে আসবো 100 টাকা বা 150 টাকা যা যেরকম মোবাইলের রেঞ্জ অনুযায়ী, তারপর এই মেশিনের মাধ্যমে সেটা কিন্তু অনায়াসে আমরা ফিট করে দিতে পারবো।